আচ্ছা আচ্ছা, কিরে ভাতিজা কিছু বলবি? হ্যাঁ, অনেকেই মক্কার নবীর ধর্ম ইসলাম গ্রহণ করে মুসলমান হচ্ছে, তুমি হবে না? কিরে হঠাৎ এই প্রশ্ন করছিস কেন? মক্কার নবী ওই লোকটা কেমন? ভালো মানুষ, তার মতো এত ভালো মানুষ জগতে হয় না। আর তার ধর্ম? ভালো, যারা ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হচ্ছে তারা সবাই জেনা, চুরি, ডাকাতি, ব্যভিচার ছেড়ে দিচ্ছে। তাহলে তো আমাদের বাপদাদার ধর্মের চেয়ে ওই নবীর ধর্ম ইসলাম অনেক ভালো। তাদের আমল আখলাক দেখে তো তাই মনে হচ্ছে। চাচা, তুমি মুসলিম হবে না? না, কখনো না। কেন? তুই কি চাস আমার বাপদাদার ধর্ম ত্যাগ করে আমার গোত্রের লোকদের কাছে ছোট হয়ে যাই, মাথা নত করি? তুমি তো প্রতিদিনই মাথা নত করছো ওই লাত মানাত উজ্জা হাবলের কাছে। কি মাথা নত করছো না? করি, ওরা যে আমার দেবতা। অনেক দেবতার কাছে মাথা নত না করে ওই লা শরীক এক আল্লাহর কাছে মাথা নত করা কি ভালো না? তুই কি বলতে চাস? আমি বলতে চাই না চাচা, আমি শুধু তোমার কাছে স্পষ্ট কথাটা জানতে চাই। কি জানতে চাস? তুমি ওই মক্কার নবীর ধর্ম গ্রহণ করবে কি করবে না? না, কখনো না। চাচা, আমি এতদিন অপেক্ষা করছিলাম তুমি আগে ইসলাম ধর্ম গ্রহণ করবে। তুমি যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেই না, তখন তোমাকে সাক্ষী রেখে আমি ঘোষণা দিচ্ছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। খাদিজা, তুই এর পরিণতি জানিস? না। তাহলে শোন। বলো। আজ থেকে তোর সাথে আমার সম্পর্ক শেষ। আমি রাজি। তোর বাপ নেই, তুই এতিম, এর জন্য দয়া করে আমি তোকে ভেড়া ছাগল দিয়েছি, এই সমস্ত কিছু তোকে ত্যাগ করতে হবে। আমি রাজি আছি। আমার বাড়িও তোকে ত্যাগ করতে হবে। আমি তাতেও রাজি। তোর পরনে যে জামা কাপড় আছে এই সমস্ত কিছু আমার দেয়া। আমার সাথে সম্পর্ক ত্যাগ করা মানে সমস্ত কিছু খুলে আমাকে ফেরত দেওয়া। চাচা, আমি তাতেও রাজি আছি। চাচা, এদিকে তাকাও এবং আমার কথা শুনো। আমি আর এখন এই দুনিয়ার কারো গোলাম না। আমি এখন ওই আসমান এবং জমিনের মালিক একমাত্র আল্লাহর গোলাম, এবং তারই সন্তুষ্টির জন্য তারই প্রেরিত রসুল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে চললাম। তোমার আসমান দেখেছে, জমিন দেখেছে, দেখেছে দেখেছে জগৎবাসী। অথচ আজ ইসলামকে বলা হচ্ছে সন্ত্রাসবাদ, মুসলমানকে বলা হচ্ছে সন্ত্রাসী। আজ কোরআন আছে, হাদিস আছে, ইসলাম আছে, নেই শুধু ইসলামী খেলাফত। আজ কোরআনের শাসন নেই তাই মানবতা নেই, আজ ইসলামী হুকুমত নেই তাই শান্তি নেই, আজ সাচ্চা মুসলমান নেই তাই বিশ্বাসও নেই। আল্লাহতে গার পুর নইমান,
কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান, কোথা সে আরি অভেদ জাহান, জীবন মৃত্যু জ্ঞান, আল্লাহতে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান, কোথা সে আরিফ অভেদ জাহান, জীবন মৃত্যু জ্ঞান, আল্লাহতে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান, যার মুখে শুনে তৌহিদের কালাম, হয়ে মৃত্যু করিত সালাম, যার মুখে শুনে তৌহিদের কালাম, হয়ে মৃত্যু করিত সালাম, যার দিন দিন রবে কাঁপিত দুনিয়া, দিন দিন রবে কাঁপিত দুনিয়া, চিন পরে ইনসান, কোথা সে মুসলমান।